আজ আমি তোমাদের পরিমিতির লম্ববৃত্তাকার চোঙ এই যে চ্যাপ্টারটা আছে, আমি এইটা সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব এবং সূত্রগুলো কিভাবে পরপর এসছে, আয়তন বলো, সমগ্রতলের ক্ষেত্রফল বলো, কটা তল আছে কি ব্যাপার, সেগুলো ধারণা দিয়ে আমি আস্তে আস্তে তোমাদের সূত্রগুলোকে কষে দেখাবো কিভাবে হচ্ছে এবং লম্ববৃত্তাকার চোঙ কি ব্যাপারটা হচ্ছে সেইগুলো। আচ্ছা দেখো, আমি তোমাদের একটি ইউটিউবে একটু দেখাই, এটা আমারই তৈরি গত বছর, একটু লক্ষ্য করো, তোমরা সবাই মনে হয় দেখতে পাচ্ছ, তাই তো স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? রামপুর কলেজ শিক্ষায়তনের পক্ষ থেকে আবার একবার স্বাগতম। আজকে আমাদের পাঠ্য বিষয় হলো লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। এখন আমরা চোঙ সম্পর্কে আলোচনা করব, তার কিছু উদাহরণ দেখব এবং তারপর লম্ববৃত্তাকার চোঙের বিষয়ে পড়াশোনা করব। তোমাদের লম্ববৃত্তাকার চোঙ বা শুধু যদি চোঙের উদাহরণ দিতে বলা হয় তাহলে তোমরা নিশ্চয়ই বলতেই পারো কাঠের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, ময়লা ফেলবার যে বাস্কেট। আচ্ছা, এই যে এক্সাম্পলগুলো বলছি এগুলো কিন্তু খুব সহজ সাধারণ এক্সাম্পল, যেগুলো আমাদের দৈনন্দিন কাজে কিন্তু সবসময় ব্যবহার করে থাকি, সেগুলি লম্ববৃত্তাকার চোঙের তিনটে যে উদাহরণ দিয়েছে এটা তোমরা সবসময় তোমরা দেখো। আচ্ছা, এবার চলো এগিয়ে চলো, সেগুলো অনায়াসে বলতে পারো। এছাড়াও দেখো, একটি চোঙ দেখা যাচ্ছে যার ভূমিতলটা বৃত্তাকার এবং উপরের তলটিও বৃত্তাকার হলে ভূমির সঙ্গে সমান্তরাল নয়। আবারও একটি চোঙের উদাহরণ লক্ষ্য করো যেটির ভূমিতলটি বৃত্তাকার কিন্তু উপরে ভূমিতলটি বৃত্তাকার, সেটিও ভূমির সঙ্গে সমান্তরাল যুক্ত নয়। তাহলে এগুলো সবগুলোই হলো চোঙের উদাহরণ। কাঠের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার বা ময়লা ফেলার যে বাস্কেট দেখতে পাচ্ছ, তাদের প্রত্যেকের উপর নিচের তল দুটি হলো বৃত্তাকার এবং প্রত্যেকের উপর নিচের উপরের বৃত্তাকার তলটি ভূমির সঙ্গে সমান্তরাল। আচ্ছা, এবার লক্ষ্য করো, কাঠের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, ময়লা ফেলার বাস্কেট প্রভৃতি যে কোনো চোঙেরই কিন্তু তিনটে তল আছে, উপর নিচের দুটি সমতল এবং বাইরের দিকের একটি বক্রতল। আচ্ছা, উপর নিচের সমতল দুটি বৃত্তাকার, সেটা তো লক্ষ্য করলে, বিশেষ করে কাঠের গুঁড়ি, গ্যাস সিলিন্ডার, ময়লা ফেলার বাস্কেট এদের উপরের বৃত্তাকার তলটি তার ভূমির যে বৃত্তাকার তল তার সঙ্গে সমান্তরাল, এমন সিলিন্ডারকে আমরা কি বলবো? এবার আমরা চোঙ ও লম্ববৃত্তাকার চোঙের সংজ্ঞা পড়ব। আচ্ছা, এর আগের ভিডিওটাই কি লক্ষ্য? আচ্ছা, এবারে দেখো, আমরা তো ছবিগুলো দেখলাম, মানে চোঙের বিষয়টা কেমন হতে পারে, ভূমিতলগুলো কেমন হতে পারে, এবার কিছু ডেফিনেশন আমরা কনস্ট্রাক্ট করব। ডেফিনেশন কনস্ট্রাক্ট করার সঙ্গে এইখানে একটা জিনিস, একটু ছবিটা দেখানো হয়েছে, দেখো এই ছবিটা একটু অন্য ধরনের ছবি, মানে ভূমিটা বৃত্তাকার না, ভূমি মানে যে তলটা আছে এবং উপরের দিকের যে তলটা আছে কেউ বৃত্তাকার না, একটা আর কি কার্ভ যেন তাকে ঘিরে আছে এবং মাঝখান থেকে একটা রেখা আছে। এবার তাহলে এই এটাকে প্রত্যেকটা জিনিসটাকে আমরা কি বলবো? তাহলে চোঙের মিডিল থেকে এই যে রেখাটা যেছে ডট ডট, এটা হলো চোঙের অক্ষ, আর এই যে বিভিন্ন বাঁকা যে কার্ভটা আছে এটা হলো প্রদত্ত বক্র বা গাইডিং কার্ভ, আর ছোটো ছোটো যে দাগগুলো, মানে অর্থাৎ ওই অক্ষ থেকে ওই দাগগুলো প্রতি ক্ষেত্রে বিভিন্ন রকম দূরত্ব বজায় রেখে তারা ঘুরে চলেছে, মানে অক্ষের সঙ্গে ওগুলো সমান্তরালভাবে ঘুরে চলেছে, ফলে যেমনভাবে ঘুরেছে সেই সেইগুলোকে কানেক্ট করলে এই বক্রগুলো পাওয়া গেছে। তাহলে সেইগুলোকে বলা হয় জেনারেটর বা উৎপাদক সরলরেখা। তাহলে আমাদের যখন লম্ববৃত্তাকার চোঙ বা এমনি এই উপরের যে বক্রটা এটা বৃত্তাকার হবে, তখন পরিষ্কার ওই অক্ষ থেকে প্রত্যেকটা উৎপাদক সরলরেখা সমান দূরত্ব বজায় রেখে ঘুরে চলেছে, সেই জন্য তলটা কিন্তু বৃত্তাকার হয়েছে। আর এখানে কিন্তু দূরত্ব সব ক্ষেত্রে সমান হয়নি, কিন্তু সমান্তরালভাবে ঘুরে চলেছে। এবারে একটু একটু করে চলো ভিডিওটা দেখো। লক্ষ্য করলে যে চোঙ বলতে আমরা যে উদাহরণগুলো নিয়েছিলাম সেখানে সাধারণত তার দুটো যে তল ছিল, সমতল এবং একটি বক্রতল ছিল, সমতল দুটি একটি আরেকটির সঙ্গে সমান্তরাল হতে পারে বা নাও হতে পারে এবং তলগুলো বৃত্তাকার ছিল। আচ্ছা, একটা মজার ব্যাপার এরকম হতে পারে, দেখো সমতল দুটি বৃত্তাকার নাও হতে পারে, যে কোনো রকম বাঁকা টেরা কার্ভ হতে পারে,
তেমন একটা ছবি তোমরা লক্ষ্য করছো। এই চিত্রটিকে আমরা কি বলবো, যদিও এটা অনেকটাই চোঙের মতো দেখতে, তাহলে লক্ষ্য করো আমরা চোঙ বলতে আসলে কি বুঝি। এবার আমরা চোঙের সংজ্ঞার মধ্যে আসি। চোঙ, আচ্ছা ধরি যে কোনো একটি তলে একটি নির্দিষ্ট বক্র ও একটি নির্দিষ্ট সরলরেখা আছে। যেমন ওই কালো কালিতে হচ্ছে যে বক্রটা আঁকা আছে দেখো ছবিতে, আর লাল কালিতে ডট ডট লাল কালি দিয়ে একটা হলো সরলরেখা আছে, ওইটি হলো নির্দিষ্ট সরলরেখা। এখন কোনো একটি সরলরেখা অর্থাৎ ওই নীল কালির যে দাগগুলো আছে, কোনো একটি সরলরেখা যদি ওই প্রদত্ত বক্র কালো কালির বক্র দিয়ে ওই লাল কালির সরলরেখার সমান্তরালভাবে চলতে থাকে, তাহলে যে পৃষ্ঠতল বা সারফেস তৈরি করবে তাকে আমরা বলবো চোঙ বা সিলিন্ডার। এটা কিন্তু হলো চোঙ, মানে অক্ষটা লাল ডট ডট অক্ষের সঙ্গে কিছু সরলরেখা সমান্তরালভাবে চলেছে কিন্তু প্রতিক্ষেত্রের দূরত্বটা একই বজায় রাখেনি, তার ফলে যে পৃষ্ঠতল তৈরি হচ্ছে সেইটা হলো আমরা চোঙ বলছি। তাহলে রাইট সার্কুলার সিলিন্ডার না কিন্তু। তাহলে এবার আস্তে আস্তে চলো এগিয়ে। আরও দুটো একটি ছোটোখাটো ব্যাপারের উপর আমরা আলোকপাত করব। লক্ষ্য করো যে প্রদত্ত নির্দিষ্ট বক্রটিকে পথ প্রদর্শক বক্র বা গাইডিং কার্ভ বলবো, অর্থাৎ ছবিতে লক্ষ্য করো কালো যে কার্ভটা দেওয়া ছিল সেটি হলো চোঙের গাইডিং কার্ভ বা পথ প্রদর্শক বক্র, এবং ডট ডট দিয়ে লাল কালিতে যে সরলরেখাটা আঁকা ছিল নির্দিষ্ট সরলরেখা তাকে আমরা বলবো চোঙের অক্ষ বা অ্যাক্সিস। এছাড়া যে কোনো সরলরেখা যা গাইডিং কার্ভ দিয়ে যাচ্ছিল গিয়ে চোঙটি তৈরি করেছিল সেই নীল কালির যে সরলরেখাগুলো তাকে আমরা বলবো যে চোঙের উৎপাদক বা জেনারেটর। এবার আমরা লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে সেই সংজ্ঞাটি পড়ব। আচ্ছা এই যে আগের ছবিটা, যে চোঙের ছবিটা আমি বলেছিলাম, তাতে দেখো কালো কালি দিয়ে যে প্রদত্ত কার্ভটা ছিল সেটা হলো যে কোনো একটি কার্ভ ছিল, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো জ্যামিতিক শেপ আছে বা যার নাম আমাদের জানা আছে এমনটি নয়। আচ্ছা এখন যদি এই প্রদত্ত কার্ভ মানে গাইডিং কার্ভটা যদি বৃত্ত হয় তাহলে আমরা সেই রকম চোঙকে কি বলবো সেটার ব্যাপারে একটু নজরপাত করা যাক। অর্থাৎ প্রদত্ত বক্র বা গাইডিং কার্ভটি যদি বৃত্ত হয় এবং চোঙটির অক্ষ বা অ্যাক্সিস যদি বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে লম্ব হয় তবে ওই চোঙটিকে লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা এইখানটাতে একটু লক্ষ্য করো, অক্ষটা কিন্তু ওই যে বৃত্ত সেই বৃত্তের কেন্দ্রবিন্দুতে লম্ব, কারণ দেখো আমি কিছু উদাহরণ আগে দেখিয়েছি একদম প্রথম দিকে এই জায়গাটায়, মানে দেখো এই যে অক্ষ এই যে অ্যাক্সিসটা গেছে এটা কিন্তু বৃত্তাকার তলের সঙ্গে এই অক্ষটা ডট ডটটা কিন্তু লম্ব ছিল না। তাহলে তোমাকে কিন্তু একটু ফারাকটা বুঝতে হবে, মানে অক্ষটা ভূমিটা মানে তল যে সমান্তরাল তল দুটো আছে চোঙের তারা যদি বৃত্তাকার হয় এবং মাঝখানের অক্ষটা ওই বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে লম্ব হয় তাহলে আমরা তাকে বলবো কিন্তু হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। লক্ষ্য করো এখানে কিন্তু সেই কথাটাই বলছে, তলের কেন্দ্রবিন্দুতে যদি বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে লম্ব হয় তবে ওই চোঙটিকে লম্ব বৃত্তাকার চোঙ বলে। বিশেষ দ্রষ্টব্য কি, চোঙের শীর্ষবিন্দু অসীম দূরত্বে অবস্থান করে। শীর্ষবিন্দু যদি ভাবি মানে দুটো তল সমান বৃত্তাকার তল এবং বক্রতল বাইরের যেটা আছে তারা দেখো এইরকমভাবেই আছে কিন্তু বাইরের বক্রতলটা কোথাও মিট করেনি, ফলে এর যে ভার্টেক্স শীর্ষ এটাকে আমরা অসীম দূরত্বে অবস্থান করছে বলে আমরা ধরে নিই। যে বেশ এরপরে চলো দেখা যাক চোং। আবারও বলছি ভালো করে একটু বুঝে নাও যে অক্ষটি কিন্তু বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে লম্ব হবে, এই জায়গাটা নোট করবে। আচ্ছা এবার আমরা চোঙের পার্শ্বতল ও সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। এর জন্য আমরা একটি আয়তকার কাগজ নিলাম যার দৈর্ঘ্য এল একক এবং প্রস্থ হচ্ছে বি একক। আচ্ছা আমরা পার্শ্বতলের ক্ষেত্রফল তো তার সূত্র আমরা শিখে যাব, কিন্তু সেটাকে কীভাবে আমরা করতে পারি খুব সহজে দেখো, তোমার কাছে একটা চোঙ আছে বা তোমার কাছে এরকম এল একক দৈর্ঘ্য এবং বি একক প্রস্থ বিশিষ্ট একটা আয়তকার কাগজ আছে, তুমি সেটাকে যদি রোল করো তাহলে সেটা কিন্তু একটা চোঙ হয়ে যাচ্ছে। তার মানে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে কোথাও যেন একটা ধারণা পেয়ে যাচ্ছি আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটা কোথাও যেন সম্পর্ক আছে,
তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পর্ক থেকে আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। তোমরা এটা কিন্তু ছোট্ট অ্যাক্টিভিটি টাস্ক বা আইএফই টাস্কের মধ্যে কিন্তু এটা করা যেতে পারে। তোমরা এটা একটা প্রজেক্ট বানাতে পারো, এরকমভাবে খাতায় ড্রয়িং করে কাগজ কেটে ফিজিক্যালি তোমরা দেখাতে পারো। দেখো এবার সেই আয়তক্ষেত্রকার কাগজটিকে তার প্রস্থ বরাবর যদি আমরা রোল পাকাই তাহলে সেটি চোঙাকৃতি রূপ ধারণ করে, যেটি 2 নম্বর চিত্রের সঙ্গে দেখো তোমরা বুঝতে পারছ। অর্থাৎ এর যে বি একক যে প্রস্থ ছিল আয়তক্ষেত্রের, সেটি হলো চোঙের উচ্চতার সঙ্গে সমান হলো। এবার আমরা ধরি যে চোঙের উচ্চতা হলো এইচ, তাহলে সেটা কী হলো আয়তক্ষেত্রের প্রস্থ বি এককের সঙ্গে সমান। আর এই সঙ্গে ধরে নিই যে বৃত্তাকার তল দুটির বা বৃত্তের ব্যাসার্ধ হলো আর একক। তাহলে লক্ষ্য করো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যে এল একক ছিল সেটি সমান আমরা কি বলতে পারি যে বৃত্তের পরিধি 2πr এককের সঙ্গে সমান। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এল সমান 2πr একক এবং চোঙটির উচ্চতা। আচ্ছা এই জায়গাটা একটু বলি, দেখো আমার আয়তক্ষেত্র এবং চোঙের ছবিটা পাশাপাশি আছে, চোঙটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তাহলে তার পরিধি কী হবে, তার পরিধি হবে হচ্ছে 2πr। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, এল ইকুয়াল টু, মানে আমি যেটা কাঁচি দিয়ে কেটে বা আয়তকার যে কাগজটা তুমি রেখেছো সেটাকে রোল পাকালে ওই বৃত্তাকার যে তল দুটো থাকছে সেই বৃত্তের পরিধি হচ্ছে, তার মানে এল মানে আসলে কি ওই 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি, যেটা তোমরা ক্লাস 9-এর সূত্র তোমরা শিখেছো। তাহলে পরিধি হলো 2πr একক। আর আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে বি, যেটা চোঙের উচ্চতার সঙ্গে সমান। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, চোঙের উচ্চতা এইচ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। তাহলে তাই যদি হয় তাহলে আমার সমগ্র পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr h বর্গ একক, সেটি হলো আয়তক্ষেত্রের প্রস্থ বি এর সঙ্গে সমান আগেই বলেছি। তাহলে আয়তকার যে তলটি হলো তার ক্ষেত্রফল হলো কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক, অর্থাৎ এল ইন্টু বি বর্গ একক। এবার এল এর মান যদি আমরা 2πr বসিয়ে দিই তাহলে কি হলো 2πr ইন্টু এইচ, যেখানে আমরা বি এর জায়গায় এইচ বসালাম। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা কি করলাম, চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr h বর্গ একক সেটা আমরা বের করে ফেললাম। এবার আমরা চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। আচ্ছা এর জন্য লক্ষ্য করো চোঙের দুটি বৃত্তাকার তল ছিল, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে একটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল হলো πr² বর্গ একক। সুতরাং দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল হবে কি 2πr² বর্গ একক। অর্থাৎ চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল সমান কী হবে, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল, অর্থাৎ 2πr h প্লাস 2πr²। তাহলে সুতরাং আমরা যদি 2πr কমন নিই তাহলে কী হবে, 2πr ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর প্লাস এইচ বর্গ একক, যেটি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আচ্ছা বেশ, তাহলে এ পর্যন্ত দেখো আমরা যেটা বের করে নিয়ে এলাম মানে পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তোমাদের সঙ্গে একটু আমি এবার একটু ইন্টারাকশন করব, ভিডিওটা আমি পজ করে তারপর দেখছি, কেউ একজন ঢোকার চেষ্টা করছে কি ব্যাপার আমি জানি না। আচ্ছা তোমাদের যদি কিছু বলার থাকে এই পর্যন্ত দেখে কি সুবিধা অসুবিধা বলো, আমি একটু শুনব। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি যে মানে আপনি চোঙের ডেফিনেশন দিয়েছিলেন মানে ওটা বড় ছিল, ও মানে ওটা অসুবিধা নেই, মানে আমি একটু ছোট করে একটু অন্য হয় বলতে চাই, এটা পুরোপুরি আলাদা, বাট আমার মনে হয় এটা প্রযোজ্য। বলো তোমার ডেফিনেশনটা বলো। আচ্ছা ডেফিনেশনটা হচ্ছে মানে বৃত্তের উচ্চতা বিশিষ্ট ত্রিমাত্রিক রূপী হচ্ছে চোং। না না, তাহলে বৃত্তের উচ্চতা বিশিষ্ট ত্রিমাত্রিক রূপী হচ্ছে চোং, তাহলে মাঝখানে যদি বাঁকা থাকে উচ্চতাটা লম্ব হবে। আচ্ছা তার মানে কেন্দ্রবিন্দুতে ওই যে অক্ষটা লম্ব, বৃত্তের কেন্দ্রবিন্দুতে অক্ষটা যে লম্ব এটা খুব ইম্পর্টেন্ট কথা, বুঝতে পারছো? কাজেই ওই ওইরকম ভাবে যেতে পারে। হ্যাঁ বলো। ওই যেটা বললো গোলাপ, কুণাল যেটা বললো স্যার ওটা গোলাকও হয়ে যেতে পারে, স্পেয়ার।
না, ও সমান হ্যাঁ উচ্চতা বিশিষ্ট বলেছে, গোলক হবে না, তাহলে তো ওর তো বৃত্তের ব্যাসার্ধটা কমে আসছে, ও কিন্তু ওটা হলো আচ্ছা জেনারেলাইজ আচ্ছা বা অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন হলো না। কারণ এই যে হ্যাঁ ডেফিনেশনগুলো তোমাদেরকে আমি দিলাম, দেওয়ার চেষ্টা করলাম, এগুলো একটু হ্যাঁ উচ্চতর গণিতের বই থেকে মিশিয়ে একদম বাংলা করে আমি করার চেষ্টা করেছি। এটা আমি গত বছর লকডাউনে আমি এটা করেছি। হ্যাঁ স্যার দেখেছি আগে। এবার এখানের মধ্যে কিছু ভুল ত্রুটি নেই, এ কথা আমি বলবো না, ম্যাক্সিমাম কারেকশন করার চেষ্টা করা হয়েছে। তোমরা যখন হায়ারে জিওমেট্রি পড়বে এবং আরও কনসেপ্ট পড়বে, এগুলোকে আরও কত সুন্দর করে জেনারেলাইজ করে ভাবা যায় সেগুলো তোমরা ধীরে ধীরে শিখবে। তার কিছু আমি ইন্ট্রোডিউস করেছি এই জন্য যাতে তোমাদের ভেতর ইন্টারেস্টটা গ্রো করে বা বেসিক জায়গাটা কি ধারণাটা দেওয়ার জন্য। হ্যাঁ তা সেটা মনে হয় তোমরা তোমাদের কতটা বুঝেছো সেইটাই আমার কাছে আর কি আউটকামটা আমি চাইছি, কি সুবিধা অসুবিধা হয়েছে এ পর্যন্ত, বা জিনিসগুলো যে দেখলে বিভিন্ন রকমের ছবি সেগুলো সম্পর্কে কি ধারণা তৈরি হয়েছে যে এরকমটা হতে পারে, হ্যাঁ কি না, সেগুলো বলো একটু, বলো যার যার কোশ্চেন থাকলে বলো যে হ্যাঁ স্যার নাই ছবিগুলো দেখেছি এটা হতে পারে কি না হতে পারে। ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ বলো স্যার। ক্লাস শেষ হয়ে গেছে? না স্যার, আসলে আমি মানে 9টার সময় এটা নেটটা খুললাম, তারপরে দেখলাম যে মানে এই মেসেজটা 8:30 এসেছে। চলছে 9:30 পর্যন্ত অন্তত চলবে, তুমি এখন শোনো। আচ্ছা এখন আমি এক এক করে আসছি। প্রথম বলো ওআরএস বলো, তোমার এই বিষয়ে এইটা যে এতক্ষণ দেখলে এই বিষয়ে তোমার ধারণা বক্তব্য বলো, আমার সঙ্গে শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো। বক্তব্য বলতে মানে মানে হলো যে দুটো যে তল হবে আর অক্ষটা থাকবে, অক্ষর দু প্রান্তে যে তলটা হবে সেই তলটার ক্ষেত্রফল সমান হবে সেটা তো আর লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে। কিন্তু যেমন সমান যেমন তেমন না স্যার, এমনি 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 চোঙের ক্ষেত্রে ওই ক্ষেত্রফল দুটো সমান হবে। যেমন আপনি একটা ছবি দেখালেন যে বক্রতলের দুটো বক্রতল, বক্রতল দু জায়গায় ছিল কিন্তু বক্রতলটার এরিয়া এক ছিল, আচ্ছা আমি মানে একই দেখতে ছিল। আচ্ছা আমি হ্যাঁ সেটা সেটা তুমি বলতে পারো। হ্যাঁ আর আর ওই যে ওই যে আপনি যেটা পাশে যে লাইন গুলো ছিল ওটা বাঁকা টেরা হবে না, ওটা ওটা ওর সমান্তরাল হবে, অক্ষর সমান্তরাল হবে। এবং তার মানে কি ওটা ওটা খুবই ওটাও ইম্পর্টেন্ট। কারণ ওটা ওটা সেই যেমন একটা সেই একটা বসার সেই একটা বেঞ্চ থাকে না, দুদিকে গোল থাকে আর মাঝখান থেকে কিরকম একটা বাঁকানো মতো। হ্যাঁ ওটা 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 তো স্যার চোং বলা যাবে না, কারণ ওটা তো ওই অক্ষর বরাবর নেই, বাঁকানো বাঁকানো ভিতর থেকে। আমি একটা তোমার কথার প্রেক্ষিতে আমি একটা ছবি আঁকছি হোয়াইট বোর্ডে, একটু লক্ষ্য করো সবাই। মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চেয়েছো এই ধরনের আমরা বসার স্পেস করেই থাকি, আমি একটু এরকম ভাবে আঁকছি বিষয়টা বোঝানোর জন্য, খানিকটা এইরকম থাকে আর এরকম, এটাকে আমরা মোড়া বলে থাকি অনেক সময়, এবং এখান থেকে অসংখ্য এরকম ভাবে সব থাকে। হ্যাঁ ওটাই সব প্যারালালি থাকে, এরকম এরকম থাকে, এদিক থেকে থাকে। হ্যাঁ স্যার এটাকে কিন্তু আমরা এটা কিন্তু আমরা বলবো না যে এটা কিন্তু হচ্ছে যে চোখ, এটার কারণ হচ্ছে দেখো এই যে মাঝখানের যে কার্ভ দুটো কিন্তু মানে কি হয়েছে, কার্ভ হয়েছে। আমি যদি এখান থেকে অ্যাক্সিসটা ড্র করি, সেন্টার থেকে অ্যাক্সিসটা যদি ড্র করি, তাহলে আমার কি বলা ছিল, আমার বলা ছিল যে এই অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাক্সিসটা এরকম থাক, অ্যাক্সিসের সঙ্গে এইটা কি হবে না, এইগুলো সব সমদূরত্ব বজায় রেখে চলবে, তাহলে কিন্তু এই যে ঢুকে গেল এই জায়গায় কার্ভটা এটা কিন্তু হলো না। তার মানে এটার একটা অন্য নাম, এটা কিন্তু থ্রি ডাইমেনশন জিওমেট্রির একটা অন্য নাম আছে এটার, সেটা এখন থাকে, এটা পরে, এটা অন্য দিকে চলে যাচ্ছে বলে লাইনটা, এটা পরে শুনো। হ্যাঁ তার মানে আমরা থ্রি ডাইমেনশন জিওমেট্রি যদি ফিগার আঁকার চেষ্টা করি তাহলে কি হবে, থ্রি ডাইমেনশন ফিগার যদি আঁকি সেটা হলো এক্স ওয়াই জেড, মানে তোমরা যে ঘরে বসে আছো ঘরের তোমার হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটাকে যদি কানেক্ট করো তাহলে থ্রি ডাইমেনশন জিওমেট্রি হচ্ছে। তাহলে তার এইখানে এইখানে হলো সার্কেল, সার্কেলটা এরকম আছে,
এখানে তার একটা সার্কেলের এখানে আছে, অ্যাক্সিসটা এখানে আছে, তাহলে এই দিকে মানে উপরেরটা যদি আমি জেড অ্যাক্সিস বলি, তাহলে এই জেড অ্যাক্সিসের রেসপেক্টে এই যে দুটোকে আঁকলাম, আমি পাশে আবার একটা ছবি আঁকছি, তার মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে এই যে দুটো জিনিস আঁকলাম আমি, এই দুটো জিনিসকে কি বলে, এই যে দুটো জিনিসকে বলে হাইপ্যারাবোলা বলে। তা এগুলো তোমাদের একটু অন্যদিকে চলে যাচ্ছে এগুলো, ঠিক আছে, এটুকু থাক, কিন্তু এটাকে আমরা চং বলবো না, পরাবৃত্ত যেটা বাংলায় বলছে। তা সেগুলো ঠিক আছে থাক, তোমার কোশ্চেনটা ভালো, উদাহরণটাও ভালো। আচ্ছা বেশ, আর অন্যেরা বুঝতে কি সুবিধা অসুবিধা হলো সেটা বলো। তাহলে আমরা কিন্তু দুটো ফর্মুলা শিখলাম, একটা হলো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πRh, যেটা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বের করে নিয়ে এলাম একদম পরিষ্কার, পরপর ভিডিওটার মধ্যে ছবিগুলো দেখানো হয়েছে। আর দু নম্বর হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল 2πR×r+h বর্গ একক, যেটা হলো ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে যোগ করা হয়েছে, কি না যে দুটো সমান্তরাল তল আছে অর্থাৎ বৃত্তাকার তল দুটোর ক্ষেত্রফল πR²কে দুবার যোগ করে আমরা করে নিয়েছিলাম। তাহলে এ পর্যন্ত আমরা যে সূত্রগুলো বের করে আনলাম সেগুলো কিন্তু অত্যন্ত সহজ, এবং আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এবং বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলকে কাজে লাগিয়ে আমরা ধাপে ধাপে করে নিয়ে আসলাম। এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার না, অত্যন্ত সহজভাবে কিন্তু এগুলো কনস্ট্রাক্ট হয়েছে। তা অঙ্কের প্রত্যেকটা জিনিসই কিন্তু তাই, কনস্ট্রাকশানটা করা হয় তার আগের কনস্ট্রাকশানের উপর ডিপেন্ড করে, কাজেই সূত্রগুলো সবসময় ভালো করে পড়বে। বলো কুণাল, বলো তুমি কিছু বলবে? হ্যাঁ স্যার, বলছি যে চোঙের যে ডেফিনেশনটা ওটা আপনি যারা দেখালেন ওটা স্যার মানে বুঝতে পারেনি, ওটা মানে ভালো করে বুঝতে পারেনি। আচ্ছা বেশ, আমি আবার দেখাবো, কোনো চিন্তা নেই, আমি আবার দেখাবো। আচ্ছা আমি তাহলে একটু পিছিয়ে যাচ্ছি, দেখো বলছে কি, প্রদত্ত বক্রটিকে গাইডিং কার্ভ যদি বৃত্ত হয় এবং চোঙের অক্ষ যদি বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে লম্ব হয়, তাহলে আমরা কি পেয়েছি, না যেমন তেমন একটা যদি যে কোনো রকম চোঙ হয় তাহলে তার একটা গাইডিং কার্ভ, তার একটা অক্ষ এবং তার একটা জেনারেটর বা উৎপাদক সরলরেখা আমরা পেয়েছি। উৎপাদক সরলরেখাটা কি, না ওই অক্ষকে তোমার হচ্ছে অক্ষ থেকে সমদূরবর্তী দূরত্ব বজায় রেখে ঘুরলে বৃত্তাকার তল হবে, কিন্তু যদি সমদূরত্ব বজায় না রেখে ও প্যারালালি ঘুরে যায় কিন্তু সবসময় দূরত্বটা একই না হয়, তাহলে উপর নিচে দুটো গাইডিং কার্ভ তৈরি হচ্ছে, তাহলে সেইটা হলো উৎপাদক সরলরেখা এবং গাইডিং কার্ভ। এবার কি বলছে না, আচ্ছা কেউ মাইকটা অন করা থাকলে বন্ধ করো, যদি বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে অক্ষ, এই যে অক্ষটা ছিল এই অক্ষটা কিন্তু এই যে নিচের যে তল দুটো আছে তার কেন্দ্রবিন্দুতে লম্ব হবে এর কোনো মানে নেই। আমি তোমাকে একদম প্রথমের একটা ছবি দেখাচ্ছি, দেখো এই লাস্ট ছবিটা, তাহলে এই যে অক্ষটা এটা কি কোথাও লম্ব হয়ে আছে, তা কিন্তু নেই, কিন্তু আমার এখানে লম্ব বৃত্তাকার হতে গেলে আমাকে কিন্তু সেই জায়গাটা মাথায় রাখতে হচ্ছে যে যদি বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে ওই অক্ষটা লম্ব হয় তবে ওই চোঙটিকে লম্ব বৃত্তাকার চোঙ বলবো, তার মানে গাইডিং কার্ভ দুটো হবে বৃত্ত এবং ওই চোঙের অক্ষটা কী হবে, না বৃত্তের কেন্দ্রবিন্দুতে তোমার লম্ব হবে। আচ্ছা এইখানে আর একটা জিনিস শর্ট কোশ্চেন নোট করতে পারো তোমরা, যে চোঙের কিন্তু শীর্ষবিন্দু ড্যাশ দূরত্বে অবস্থান করে, অসীম দূরত্বে অবস্থান করে। স্যার আচ্ছা বলো, এটা আয়তঘন হতো তাহলে চোঙ হবে না কেন স্যার? আয়তঘন যদি মানে অ্যাক্সিসটা টানি মাঝখান থেকে ওটা তো চারিদিক থেকে সমান্তরাল হবে আয়তঘন, না আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলতে পারো, না শুধু চোঙের কথা বলছি। হ্যাঁ শুধু চোঙ বললে তুমি ওটা বলতে পারো, সেক্ষেত্রে গাইডিং কার্ভটা কি হচ্ছে তোমার একটা রেকট্যাঙ্গেল বা একটা স্কোয়ার শেপের হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ অ্যাকচুয়ালি তোমার এই এইটা যেটা হয় এই জিনিসটা আসে কোথা থেকে দেখো, তোমাদের এটা এখন সিলেবাস থেকে তুলে দিয়েছে, মানে ওই ধার মানে নিচের তলটা যদি বহুভুজাকৃতি হয় মানে ত্রিভুজ চতুর্ভুজ এইরকম যদি হয় তাহলে সেটাকে প্রিজম বলে থাকি আমরা। হ্যাঁ প্রিজম থেকে আমরা আসি হচ্ছে চোঙে, চোঙ থেকে চোঙ থেকে এবার যাবো আমরা শঙ্কুতে, মানে স্যার চোঙের যে নিচের তলটা হবে ওটা বক্রতল হবে, ওটা হয় গোল, ওটা বক্রতলই বলা হয়, তা নাহলে ওটাকে আমরা প্রিজম বলি আলাদা করে, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু গাইডিং স্যার এই চোঙের সংজ্ঞা, হ্যাঁ
স্যার এই চোং যখন ওই মানে পরীক্ষায় চোঙের সঙ্গে ওর সঙ্গে কি স্যার ওই চোংটা আঁকতে হবে? চোংটা যদি এঁকে দিতে পারো লম্ববৃত্তাকার চোঙের সংজ্ঞায়, চোংটা যদি এঁকে দিতে পারো খুব ভালো হবে, সব সময় সেটা চেষ্টা করবে। কারণ পরিমিতির অঙ্ক করার জন্য আমি তোমাদের সাজেশন করব, পরিমিতির অঙ্ক করার জন্য যেটুকু ছবি তোমার আঁকলে হয় সেটুকু ছবি অবশ্যই আঁকবে, কারণ একটা ছবি আঁকার মধ্যে অঙ্কটা কিন্তু অর্ধেক করে ফেলা যায় মাপযোগগুলো লিখলে। তোমাদের খাতাতে এটা আমি কম দেখি, কিন্তু তোমাদের কাছে আমি এক্সপেক্ট করবো তোমরা ছবিটা আঁকবে, ড্র করবে, ঠিক আছে? আচ্ছা বেশ, আমরা এবার একটু এগিয়ে চলি। আমরা সমগ্রতলের ক্ষেত্রফল পড়েছি, তারপর আয়তনটা কীভাবে আসে দেখা যাক। আমরা মানে এই পর্যন্ত শেষ করলাম। আমরা চোঙের আয়তন নির্ণয় করব। আচ্ছা, চোঙের আয়তন নির্ণয় করতে গেলে প্রথমে ধরে নাও আমরা কতগুলো এক টাকার কয়েন নিলাম, যে কয়েনগুলো প্রথমে একটি, তারপর দুটি, তারপর তিনটি, এইভাবে আমরা সাজাতে থাকলাম। দেখো ছবিতে পরিষ্কার, আস্তে আস্তে কয়েনগুলো যদি সাজাতে থাকি তাহলে শেষ লাইনটা দেখো একটি চোঙাকৃতি রূপ ধারণ করেছে, অর্থাৎ এটা চোঙই ধরতে পারি। আচ্ছা, পাশের ছবিটা লক্ষ্য করো, ধরে নিই এই চোঙটির উচ্চতা, অর্থাৎ তুমি এইচ সংখ্যক এক টাকার কয়েনকে পরপর সাজিয়েছো এবং প্রত্যেকটি এক টাকার কয়েনের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটি একটি চোং হলো যার উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ ভূমির হলো বৃত্ত এবং যার ব্যাসার্ধ হলো আর। আচ্ছা বেশ, যখন একটি এক টাকার কয়েন দিয়েছিলে তখন তার ক্ষেত্রফলটাই ছিল, উচ্চতাটা খুব অল্প, এটা আমরা তার থিকনেসটাকে নেগলেক্ট করতে পারি, কিন্তু যখন একাধিক তুমি সাজাতে থাকলে তখন এর থিকনেসগুলো পরপর যোগ হতে হতে উচ্চতা এইচ হয়ে গেল। তাহলে সুতরাং এর আয়তন মানে তার ভূমির ক্ষেত্রফলের সঙ্গে যতগুলি এক টাকার কয়েন তুমি সাজিয়েছো তার সঙ্গে সমান, অর্থাৎ সেইটা আমরা যেহেতু উচ্চতা এইচ ধরেছি তাহলে চোঙের আয়তন হলো ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার আমরা একটি ফাঁপা চোঙের আয়তন নির্ণয় করব, অর্থাৎ এমন একটি চোং। দেখো তার মানে এটা কুণাল যেটা তুমি বলতে চাইছিলে, মানে তুমি সলিড বলে ফেলতে চাই, এক সলিড হচ্ছিল আর পুরো ব্যাপারটাও পরিষ্কার করে আসছিল না, কিছুটা ধারণা তোমার আসছিল, আর ওখানে বিশেষ করে ওই ধারণাটা যেটা অক্ষটা হচ্ছে ভূমির মানে যে বৃত্ত আছে তার কেন্দ্রবিন্দুতে লম্ব হবে সেটা বলা যাচ্ছিল না, সেই জন্য তুমি ওইটা ওভাবে বলো না আর কি। আর এখানে আয়তনটা আমরা কীভাবে বের করলাম, দেখো প্রত্যেকটা কয়েন যে একদম থিকনেসটাকে আমরা এমনিতে ইগনোর করি, কিন্তু যখন একাধিক কয়েনকে তুমি পরপর রাখছো তাও কয়েনের একটা থিকনেস আছে, কয়েন থেকেও যদি তুমি আরও পাতলা কিছু দিয়ে ডিস্ক দিয়ে তুমি করতে থাকো তাহলে যখন একাধিক ডিস্ক তুমি সাজাবে তখন তার একটা আয়তনের জন্য তোমার উচ্চতাটাকে কনসিডার করতে হবে, সেই জন্য ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ইনটু এইচ এই ঘন একক হচ্ছে আমার চোঙের আয়তন। এবার যদি হলো হয় অর্থাৎ ফাঁপা হয় তাহলে সেক্ষেত্রে আমি কী করব, এইরকম ধরনের তোমাদের কাছে ধরো জলের মোটা থিকনেসের পাইপ যেগুলো আন্ডারগ্রাউন্ডে জলের কাজ হয় তার দেখবে একটা থিকনেস আছে কিন্তু ফাঁপা, তাহলে আমার সেই ফাঁপা জায়গার আয়তনটা কত সেই ব্যাপারটা আমাদের মেজারমেন্ট করতে হতে পারে, তাহলে তার জন্য কী সূত্র হয় সেটা লক্ষ্য করো। তাহলে এরকম একটা আমি হলো সিলিন্ডার নিয়েছি যার হচ্ছে ইন্টারনাল মানে ভেতরের হচ্ছে তোমার ব্যাসার্ধ স্মল আর এবং বাহ্যিক ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর, উচ্চতাটা হলো একই, তাহলে আমি এটা থেকে আমি কীভাবে তার আয়তনটা বের করতে পারি সেটা লক্ষ্য করো। যার একটি থিকনেস আছে অর্থাৎ বাইরের বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং ভেতরের ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি স্মল আর একক ধরা হয় তাহলে চোঙের আয়তন কী হবে? তাহলে এখানে বুঝতে পারছো তোমরা বড় বৃত্তের ব্যাসার্ধ ধরে অর্থাৎ ক্যাপিটাল আর একক ধরে চোঙের আয়তন নির্ণয় করে তার থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে চোঙের আয়তন নির্ণয় করে এই দুটো বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে চোঙের আয়তন হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ স্মল আর ধরে চোঙের আয়তন হলো পাই স্মল আর স্কোয়ার এইচ এবং এই দুটির বিয়োগফল হলো পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ মাইনাস পাই স্মল আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমরা ফাঁপা চোঙটির আয়তন পেয়ে গেলাম, এটি তোমাদের অঙ্ক করার ক্ষেত্রেও বিশেষ সহযোগিতা করবে। ছাত্ররা তোমাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা বেশ, ঠিক আছে, এটা এখানেই শেষ হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো কিন্তু আমরা মোটামুটি শিখে ফেললাম, যদি একবার রিপিট করি তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে
বলো কে বলবে, তোমাদের মধ্যে কে উত্তর দেবে বলো। স্যার 2πRh। 2πRh, আচ্ছা 2πRh ঠিক আছে। কুণালের উত্তরটা কি সঠিক হলো, কেউ বলবে এটা? হ্যাঁ স্যার, কুণালের উত্তরটা কি সঠিক হলো? পরিমিতি করতে গেলে, পরিমিতির উত্তর দিতে গেলে তার কিন্তু একক বিহীন কথা বললে কোনো মানে হয় না। যেমন মিস্টার ওবায়দুর রহমান শেখ, মিস্টার বাদ দিলে ওবায়দুর রহমান শেখ এমনি হলো, নর্মাল হলো। তেমন ওবায়দুর একটা ছেলে, মিস্টার মানে ওবায়দুর একটা জেন্টল, একটা ওয়েটেড পার্সন। তাহলে 2πRh কী হবে ইউনিট? বর্গ একক। না হলে বলতে হবে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, মানে সংখ্যার মানটা 2πRh। এই ছোটোখাটো বিষয়গুলো তোমাকে ইন্টারভিউ বোর্ডে ক্রস করবে, তোমাকে এরকম একটা জিজ্ঞেস করবে, করে তোমাকে জিজ্ঞেস করলে এই ছোটোখাটো ভুল থেকেই তোমাকে এবার ক্রস কোশ্চেন করে তোমাকে মাথা খারাপ করে দেবে। সেই জন্য এগুলো পরিমিতি লেখার ক্ষেত্রে, যেমন অঙ্ক করার ক্ষেত্রে এটা বাদ গেলে, একক বাদ গেলে নম্বর কাটা পড়বে, তেমন একক ছাড়াও তুমি চট করে বলবে না, একদম হ্যাবিট করে নেবে। আচ্ছা বেশ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 2πRh, আর সমগ্রতলের ক্ষেত্রফল কে বলতে পারবে? রোহিত, রোহিত কি শুনতে পাচ্ছ? আচ্ছা আর কে বলতে পারবে এখানে? সুদীপ মাঝি। সমগ্রতলের ক্ষেত্রফল πr²h। না হলো না, একটু ভুল হলো, বইটা দেখো না, তোমরা বইটা খোলো, বইতে পাবে। আর 2πr r+h, 2πr ×r+h ব্র্যাকেটের মধ্যে কি এককটা কি হবে? এককটা বলতে হবে তো, বর্গ একক। স্যার পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা গোপীনাথ মাইকটা অফ রাখো, হ্যাঁ বলো। 2πr ×h, 2πr ×r+h ব্র্যাকেটের মধ্যে, 2πr ×h, 2πr ×r+h, 2πr ×r+h বর্গ একক, এত বর্গ একক। যদি সেন্টিমিটার দেওয়া থাকে সেন্টিমিটার, যদি তোমার কিলোমিটার দেওয়া থাকে কিলো, যা ইউনিট দেওয়া থাকবে, ডেসিমিটার দেওয়া থাকলে ডেসিমিটার, এত বর্গ একক। আচ্ছা তাহলে এটা হলো সমগ্রতলের ক্ষেত্রে বলো। তাহলে এবার আয়তনের সূত্রটা রোহিতের কাছ থেকে আমি কোনো অ্যান্সার পেলাম না, পারবো পারবো না কিছুই বললো না। আচ্ছা স্নেহাশিস বলো দেখি, আয়তনের সূত্রটা চোঙের, আর ব্যাসার্ধ বিশিষ্ট চোঙের আয়তনের সূত্রটা বলো। আচ্ছা বেশ, এবার আমি একটা দুটো শর্ট কোশ্চেন একটু ডিসকাস করি মুখে মুখে। আচ্ছা স্যার বলছি, স্যার ওই যে হলো যে কোনো একটা জিনিস, যেমন ধরুন স্যার স্ট্র, মানে স্ট্র হ্যাঁ, ওটা ওটা তো আর মাইনাস, এই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর খুবই তো ছোট, মানে মানে অলমোস্ট জিরো, তো ওই ক্ষেত্রে আয়তনটা কি হবে? আচ্ছা জিরো নয়, জিরো নয়, জিরো হলেও আছে। গোল্ডের হলো হতো তাহলে কি আমরা ফেলে দিতাম, বাদ দিতাম, ইগনোর করতাম? না, কখনোই করতাম না, তখন তাহলে আমাদের মেজার করতে হবে থিকনেস। এই সূক্ষ্ম থিকনেসগুলো মেজার করার জন্য তোমরা ফিজিক্সে এগুলো পড়বে, কীভাবে ওই তোমার বিভিন্ন রকম মানে স্কেল আছে, আমরা যে নর্মাল রুলার ব্যবহার করি সেছাড়াও আরও বিভিন্ন ধরনের স্কেল আছে, তোমার
মাইক্রোমিটার ন্যানোমিটার ওটা তো ইউনিট ওটা তো ইউনিট কিন্তু আমরা মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করি যেমন তার মধ্যে ভার্নিয়ার স্কেল আছে আর কি কি আছে আমি সবকটা মনে নেই সেগুলো আমরা ব্যবহার করে ওগুলো মেজার করব কিন্তু সাধারণভাবে যেখানে ইগনোর করা যায় ইগনোর করা যায় মানে হচ্ছে যেটা আমাদের খুব একটা কাজে আসবে না তেমন জায়গাগুলোকে আমাদের ইগনোর আমরা করি যেমন স্ট্রার ক্ষেত্রে দরকার নেই ওই থিকনেস মাপার কারণ ওই আয়তনটা মেপে আমার আমার কোনো কাজে লাগবে না কিন্তু ওই আয়তনটা মাপতে কোথায় কাজে লাগবে বলো তো যখন একটা কোম্পানিতে প্যাকেটের পর প্যাকেট তোমার ওই রকম প্লাস্টিকের স্ট্র বেরিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে তখন তাহলে ওই যে র ম্যাটেরিয়ালটা কত র ম্যাটেরিয়ালের জন্য কত প্রোডাক্ট তৈরি হবে এর ক্যালকুলেশন তো করতে হয় তখন কিন্তু সেখানে কিন্তু ওই যে যে মেশিনটা থেকে ওই মেয়েগুলো তৈরি হয় সেখানে ডায়ামিটার সেট করতে হয় ডাইস সেট করতে হয় এসব ব্যাপারগুলো আছে তাহলে সেখানে মেজারমেন্টগুলো করা হয় ওই সূক্ষ্ম মেজারমেন্ট তোমরা ফিজিক্স যখন পড়বে ইলেভেনে উঠলে তখন ওই সূক্ষ্ম মেজারমেন্টগুলো তোমাদের করা হয় তার মধ্যে একটা ভার্নিয়ার স্কেল মনে আছে আর একটা আর স্ক্রু গেজ আছে আর একটা স্ক্রু গেজ আর একটা আছে তোমার কোন একটা তলের ওপরে কোনো একটা মেশিন রেখে ওর থিকনেসটা মাপা যায় সেটা ভুলে যাচ্ছে আমি ইনস্ট্রুমেন্টের নামটা ঠিক আছে ওটা পরে বলে দেবো স্ক্রু গেজ ভার্নিয়ার স্কেল এইগুলো মনে আছে আমার এটুকু বললাম সেগুলো আমরা করে থাকি আচ্ছা আমি কিছু শর্ট কোশ্চেন আলোচনা করছি ধরো তোমাদের শর্ট কোশ্চেন এরকম দিল চোঙের ড্যাশ ড্যাশটি সমতল আছে চোঙের ড্যাশটি সমতল আছে এই ড্যাশে কি বসবে শূন্যস্থান পূরণ বলো কে বলতে পারবে দুটি সমতল আছে দুটি সমতল আছে আচ্ছা আর একটা কোশ্চেন দিল চোঙের দুটি সমতলের জ্যামিতিক নাম হলো ড্যাশ চোঙের দুটি সমতলের জ্যামিতিক নাম হলো ড্যাশ আচ্ছা বলবো বলো নিশ্চয় বলো বৃত্ত বৃত্ত বা বৃত্তাকার ঠিকই আছে দেখো দুটো কোশ্চেন একই কোশ্চেন জাস্ট একটু ঘুরিয়ে করা হলো আচ্ছা চোঙের বক্রতলের সংখ্যা ড্যাশ এগুলো কিন্তু শর্ট কোশ্চেন শূন্যস্থান পূরণে কিন্তু আসে বলো বলো আচ্ছা একটা ঠিক আছে গুড আচ্ছা চোঙের এজ বা ধারের সংখ্যা ড্যাশ টি দুটো কারণ দুটো তল যখন একটা জায়গায় মেশে তখন সেটা হলো নাম্বার অফ এজ বলে রোহিত দুই লিখেছে চ্যাট বক্সে ঠিকই আছে আচ্ছা কুনাল মাইকটা একটু অফ করো আচ্ছা তাহলে ও দুটো লিখেছে আচ্ছা এবারে বলো আমি একটা কোশ্চেন করছি চোঙের ড্যাশটি শীর্ষবিন্দু আছে বা চোঙের শীর্ষবিন্দু সংখ্যা হলো ড্যাশ গোপীনাথ মাইক অফ করো রোহিত চারটে লিখেছে কেন আমি জানি না কিন্তু তোমার যেহেতু শীর্ষবিন্দু চারিদিকটা গোল দুদিকটা তো একেবারে সমান শীর্ষবিন্দু তো কোনো তল মিট করেনি কোথাও তাহলে শীর্ষবিন্দু তোমার নেই শীর্ষবিন্দুর সংখ্যা হলো শূন্য তাহলে এরকম শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে আচ্ছা লম্ববৃত্তাকার শঙ্কুর অক্ষটি তার বৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে ড্যাশ হবে লম্ব হবে দেখো এই কোশ্চেন আচ্ছা এই এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ কোশ্চেন কিন্তু এক নম্বরে তোমাদের কিন্তু এগুলো আসতে পারে আচ্ছা বেশ আজকে তোমাদের তাহলে এই বিষয় সম্পর্কে একটা সামারি করে দিই কী পড়লাম আমরা আমরা লম্ববৃত্তাকার চোঙ সম্পর্কে ধারণা লাভ করলাম সেখান থেকে আমরা তার পার্শ্বতল এবং সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম তার আয়তনের সূত্র শিখলাম কিছু শর্ট কোশ্চেন আমরা ডিসকাস করলাম আরও কিছু শর্ট কোশ্চেন এবং অঙ্ক আমরা নেক্সট দিন করবো আর তোমাদের হোম টাস্ক আমি একটু দিয়ে রাখি তোমরা উদাহরণ দেখে বইয়ের প্রথম দিকের কিছু অঙ্ক তোমরা নিজেরা করে ফেলবে যাতে আমি পরের দিন চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারি তাহলে মানে স্যার এই চ্যাপ্টারের অঙ্ক হ্যাঁ হ্যাঁ লম্ববৃত্তাকার চোঙের চ্যাপ্টারের অঙ্কগুলো এটা তোমাদের টাস্ক থাকলে আমি পরের দিন পুরো ভালো ভালো অঙ্কগুলো করে দেবো
ঠিক আছে স্যার।